সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এখনও কলেজে অ্যাডমিশন হননি, তো তাদের কিন্তু ইতিমধ্যেই কলেজে অ্যাডমিশন হওয়ার মানে রেজিস্ট্রেশন করার কিন্তু প্রক্রিয়া চালু হয়ে গেছে, এবং সেটা আপনারা কিভাবে করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, এবং সেখানে আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনাদের কি কি ডকুমেন্ট কলেজে ভেরিফাইয়ের জন্য আপনাদের দরকার হবে, এবং আপনাদের ওটিপি কিভাবে আপনারা পাঠাবেন আপনাদের কলেজে, এবং কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে কিন্তু আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন চাকরির আপডেট এবং কলেজ আপডেট এই চ্যানেলে দেওয়া হয়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তো উচ্চ মাধ্যমিক পাস করার পরেই কিন্তু আপনাদের কলেজে অ্যাডমিশন হয়, তার কিন্তু নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এবং প্রতিটা কলেজে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তা নিয়েই আজকের এই ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনের পদ্ধতি শুধুমাত্র কম্পিউটার ড্রাইভের মাধ্যমে করবেন, মোবাইল অথবা ট্যাব ব্যবহার করবেন না। তাহলে এটা আপনারা বুঝতেই পারছেন, মোবাইল অথবা ট্যাব দিয়ে আপনারা ব্যবহার করলে কিন্তু সেটা আপনাদের হবে না। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সর্বমোট 6টি ধাপ সম্পূর্ণ করতে হবে, না হলে রেজিস্ট্রেশন প্রসেসটি অসম্পূর্ণ থেকে যাবে। সর্বশেষ ধাপে দেওয়া তথ্যগুলি পুনরায় দিতে হবে। তো বুঝতেই পারছেন এখানে যেটি বলা রয়েছে, তো আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট, আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। কীভাবে করবেন সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই ভিডিওটি দেখলে আপনারা কলেজে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ভেরিফাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, এবং এই যে রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনাদের কত সাইজের আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দেবো। তো এই নোটিশে কিন্তু সমস্ত ডিটেলস বলা রয়েছে। যদি আমি এই নোটিশটি সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কিন্তু ভিডিওটি দেখতে কিন্তু ধৈর্য হারিয়ে যাবে। তো প্রথমে যেটি বলা রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদনকারীর কলেজের নাম নির্বাচন করতে হবে। আপনি প্রথমে যে কলেজে পড়েন সেই কলেজের নাম আপনাকে ফিল আপ করতে হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো, আগে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা জানিয়ে দেই। তারপরে আবেদনকারীর নাম দিতে হবে, আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে, আবেদনকারীকে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আবেদনকারীকে এইচএস যে আপনি পাস করেছেন তার কিন্তু মার্কশিট দিতে হবে, আবেদনকারীকে কোর্সের ধরন অনার্স এবং জেনারেল স্টুডেন্ট সেটিতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারবেন। এই নোটিশ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে, এবং আপনারা নিজেরাই এটা পড়ে নিতে পারবেন, একদম বাংলাতে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর রয়েছে আবেদনকারী যদি অনার্স স্টুডেন্ট হন তাহলে তাকে অনার্স সাবজেক্টটির নাম নির্বাচন করতে হবে, জেনারেল স্টুডেন্ট হলে তাকে তার বিভিন্ন বিভাগ ক্লিক করতে হবে, আবেদনকারীর কলেজের রোল নাম্বারটি দিতে হবে। তো এই কলেজের রোল নাম্বার আপনারা কোথায় পাবেন, আপনাদের অনেকেরই কিন্তু কনফিউশন। তো আপনারা কিন্তু অলরেডি কলেজে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছেন এবং টাকাও কিন্তু পে করে দিয়েছেন অনলাইনে, এবং সাবজেক্ট চুজ করেছেন। তো সেই যে সাবজেক্ট চুজ করেছেন, যে টাকা পেমেন্ট করেছেন, সেই যে প্রিন্ট আউট সেখানে কিন্তু আপনাদের কলেজ রোল নাম্বার থাকবে, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। আবেদনকারীর ভর্তির বছরটি নির্বাচন করতে হবে, আপনি কোন বছর ভর্তি হবেন। আবেদনকারীর নিজের পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে, কমপক্ষে 8টা অক্ষর হবে, কমপক্ষে একটি বড় হাতের হবে, একটি ছোট হাতের হবে, এবং একটি সংখ্যা দিতে হবে। তো আপনারা তো বাড়িতে বসে করতে পারবেন না, প্রথমে এটা বলা রয়েছে মোবাইলের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে আপনারা এটা চেষ্টা করলে হবে না, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা যদি আপনাদের বাড়িতে কম্পিউটার থাকে আপনারা নিজেরাই করতে পারবেন। তো অবশ্যই আপনাকে কিন্তু পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। তো আপনি সাইবার ক্যাফে থেকে করলে সেখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবে নিজেদের মতো করে, যদি আপনি বাড়িতে বসে করেন তাহলে কিন্তু আপনার এই পদ্ধতিতে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আবেদনকারীর আগে দেওয়া পাসওয়ার্ড পুনরায় নিশ্চিত করে দিতে হবে, তারপরে নিচে দেওয়া কোডটি বক্সে দিতে হবে, মানে একটা ক্যাপচা কোড থাকবে সেটা আপনাদের দিতে হবে। তো সেটা কিভাবে দেবেন স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এই হলো আপনাদের ফার্স্ট স্টেপ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে 6টি ধাপ রয়েছে, 6টি ধাপেই কিন্তু আপনাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনকারী নিজের সমগ্র তথ্য যতবার ইচ্ছে পরিবর্তন করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই করছেন। আবেদনকারীর ছবি ও স্বাক্ষর একবার আপলোড করে দিলে তার পরিবর্তন করতে পারবেন না, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটি কিন্তু আপনার যখন আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তারপরে কিন্তু যদি আপনি ভাবেন যে আপনার নাম ভুল হয়েছে বা আপনার বাবার নাম ভুল হয়েছে, সেটা কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। তার জন্য ভালোভাবে কিন্তু আপনাকে দেখে
তারপরে কিন্তু ভেরিফাই করতে হবে। এবং আপনি যে ছবি এবং স্বাক্ষর যে আপনি দেবেন, মানে আপনার সই, সেটা কিন্তু একবারের বেশি আপনি আপলোড করতে পারবেন না। তার জন্য এটা কিন্তু গুরুত্ব সহকারে ভালোভাবে কিন্তু আপনাকে দেখে তারপরে আপলোড করতে হবে। তারপরে রয়েছে কলেজ ভেরিফাই করে ফেললে আবেদনকারী আর কোনো পরিবর্তন করার সুযোগ পাবে না। তো বুঝতেই পারছেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের কলেজ ভেরিফাই করবে। এবং সেই কলেজ ভেরিফাইতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আপনারা করবেন, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে পাবেন। তার জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, যদি ভুলে যান তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। এখানে কিন্তু সেই ডিটেলস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, এখানে সম্পূর্ণ বাংলায় দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এই বছরে ভর্তি হওয়ার সকল স্টুডেন্টকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি পূরণ করতে হবে। তো বুঝতেই পারছেন যারা এবছর কলেজে ভর্তি হবেন তাদের কিন্তু সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু কলেজে আপনারা ভর্তি হতে পারবেন না। আবেদনকারীর দিক থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ হয়ে গেলে কলেজ ভেরিফিকেশন হওয়ার সময় আবেদনকারী নিজের প্রদত্ত মোবাইল নাম্বার, একটি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড পাবে। সেই ওটিপি কলেজে দিতে হবে, তাহলে কলেজের দিক থেকে ভেরিফিকেশন পদ্ধতি সম্পূর্ণ হবে। তো এখানে যেটি বলা রয়েছে, আপনারা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনারা ভর্তির সময় বা এই রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দেবেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আপনারা কেউ ডিলিট করবেন না। অবশ্যই এটা কিন্তু আপনাদের কলেজে কিন্তু দিতে হবে। সেই ওটিপিটি কলেজে গিয়ে আপনারা যদি দেখান তাহলে আপনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে, তার আগে কিন্তু আপনার কলেজে ভেরিফিকেশন কমপ্লিট হবে না। তারপর আবেদনকারীকে নিজের ফর্মটি 3 copy প্রিন্ট আউট করতে হবে এবং কালার প্রিন্ট করলে ভালো হয়, এবং ইউনিভার্সিটি কপিতে আবেদনকারীর স্ট্যাম্প সাইজ ছবি লাগাতে হবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনারা যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার প্রিন্ট আউট পাবেন, এবং সেই প্রিন্ট আউট কিন্তু 3 copy কালার আপনাদের প্রিন্ট করতে হবে, এবং সেখানে আপনার ফটো যদি লাগানোর জায়গা থাকে তাহলে অবশ্যই সেখানে ফটো আপনারা লাগাবেন, ফটো লাগিয়ে কিন্তু আপনাদের কলেজে জমা দিতে হবে। তো এবার কথা হচ্ছে এই ফর্মটি আপনারা 3 copy করার পরে আপনারা জমা দেওয়ার সময় আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। এখানে ফার্স্ট যেটি বলা রয়েছে, আপনাদের ফটোকপি লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই আপনাদের লাগবে, এটা জেরক্স লাগবে আপনাদের। তারপরে ফটোকপি লাগবে, হায়ার সেকেন্ডারির মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে, মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তারপরে ফটোকপি, কাস্ট সার্টিফিকেট যদি যাদের আছে তারা দেবেন, যাদের নেই তাদের কিন্তু টেনশনের কিছুই নেই। তারপরে ফটোকপি দিতে হবে আপনাদের, যে আপনি যদি কোনো আপনার ফিজিক্যাল যদি কোনো সমস্যা থাকে, যেমন প্রতিবন্ধী হয়ে থাকে, তার যদি সার্টিফিকেট থাকে তারা দিয়ে দেবেন। তারপর রয়েছে ফটোকপি পাসপোর্ট, এবং যাদের পাসপোর্ট রয়েছে এবং এই সমস্ত ডিটেলসগুলো যাদের রয়েছে তারা আপনারা দিয়ে দেবেন। যদি এইগুলো না থাকে আপনাদের দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপনাদের এই যে মাধ্যমিকের অ্যাডমিট, তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাদের দিতেই হবে। তারপরে আপনার কী করতে হবে, ফটোকপি দিতে হবে এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল লেটার, ইউনিভার্সিটির পারমিশন লেটার কিন্তু এটা আপনাদের দিতেই হবে, কারণ সেটা আপনারা সব অনলাইন থেকে কিন্তু পেয়ে যাবেন, এবং কলেজে গিয়ে রেজিস্ট্রেশন ফি এর টাকা জমা দিতে পারবেন। তো বুঝতেই পারছেন কলেজে গিয়ে আপনার রেজিস্ট্রেশন টাকা দিতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে সেটা কত কেপির মধ্যে হবে এবং সেটা কোন ফাইল হবে সেটা কিন্তু এই ভিডিওতে। ফটো আপলোড করার নির্দেশিকা, ফটোর নামে কোনো স্পেস এবং আন্ডারস্কোর, বিন্দু, কমা এবং হ্যাশট্যাগ এই ধরনের কিছু ব্যবহার করা যাবে না, এবং ফাইলের নাম শুধুমাত্র অক্ষর এবং সংখ্যার ধারণ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটি JPG ফাইলের হতে হবে এবং আপনাকে 45 KB মধ্যে অবশ্যই করে নিতে হবে। তো এখানে যে আপনি ফটোটি আপলোড করবেন এই রেজিস্ট্রেশন করার সময় সেটা কিন্তু আপনার 45 KB মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অন্য কোনো সফটওয়্যারের সাহায্যে আবেদনকারীর ফটোর সাইজ কমাবেন না, ফটোকপিতে চেপে ছোটো করবেন না। তো বুঝতেই পারছেন শুধুমাত্র স্ক্যান করে আপনার কিন্তু 45 KB করে নিতে হবে, কারণ আপনার জন্য পাসপোর্ট সাইজের ফটোটা যেন ভালো দেখায় বা ভালো লাগে। তারপর হচ্ছে আপনার সিগনেচার, মানে আপনার সই আপলোড, এবং আপনি যে সিগনেচারটি করবেন সেটা কিন্তু অবশ্যই PNG ফাইল হতে হবে। তো আপনারা যদি যে কোনো সাইবার ক্যাফে গেলে সেখান থেকে PNG ফাইলই কিন্তু আপনাকে করে দেবে, এবং সেটাও কিন্তু আপনার 45 KB মধ্যে হতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপলোড নেবে না। তো এই ছিল আপনাদের সমস্ত ডিটেলস, যে আপনাদের কী কী লাগবে এবং কীভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। তো আপনারা এই যে নোটিশটি, এটি আপনারা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি অন স্ক্রিনে রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, নিউ বলে এখানে লেখা রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন 2020, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এরকম একটা আপনাদের সামনে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। এখানে আপনি নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট আপনাদের কি করতে হবে, ফার্স্ট যেটি রয়েছে এখানে রেজিস্ট্রেশন ফর ইউজি এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজটি কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে কিন্তু সমস্ত রকম কলেজগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এই সাইডেও পেয়ে যাবেন এবং এই সাইডেও পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অন্য অন্য যে কলেজে পড়ছেন সেই কলেজ কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু একই সবারই কিন্তু সিস্টেম থাকবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, আমি যে পিডিএফটি আপনাদের দেখালাম সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা একটা পিডিএফ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, ডাউনলোডের অপশন। এখানে ক্লিক করলেই সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং পুরোটাই বাংলায় থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আসার পরে এখান থেকে স্টেপগুলো কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে, আমি যেগুলো আপনাদের বাংলাতে বলে দিলাম সেগুলো ইংলিশে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সব কলেজেরই কিন্তু একই ধরনের কিন্তু প্রক্রিয়া আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য, আপনাদের কিন্তু কোনোটা কিন্তু আলাদা হবে না। আমি কিন্তু একটা কলেজ দেখিয়েছি বলে যে আপনারা ভাবছেন অন্যগুলো আমি দেখালাম না কেন, সব কলেজগুলো একই সিস্টেম এবং একই প্রসেস। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কলেজের নামটি দিয়েছেন সেটা এখানে দেওয়া থাকবে। তারপরে আপনার নাম এখানে দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তারপরে আপনার এইচএস এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এই ঘরে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যারা অনার্স নিয়েছেন তারা অনার্সেই দেওয়া থাকবে, যারা জেনারেল নিয়ে পড়বেন তারা অবশ্যই জেনারেলের উপরে টিক করে দেবেন। তো জেনারেল উপরে টিক করে দেওয়ার পরে এখানে আপনার কত সালে আপনি এখানে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করা থাকবে, চাইলে এখান থেকে আপনারা দিয়ে নিতে পারেন। এবং যখনই আপনি অনার্সে ক্লিক করা থাকবে এখানে কিন্তু আপনার সাবজেক্টটা কিন্তু এটা দেওয়া থাকবে না, যখন আপনি জেনারেলি ক্লিক করবেন এটা কিন্তু ব্যাচেলার ফর আর্টস এটা কিন্তু লেখার উঠবে, এখানে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তারপর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে, যে কথাটি বললাম আপনারা যে পেমেন্ট করেছিলেন সেই আপনাদের যে ফর্মটি সেই পেজে কিন্তু রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বার বসাবেন। এখানে আপনার কত সাল ইয়ার অফ অ্যাডমিশন, কত সালে আপনি অ্যাডমিশন নিচ্ছেন সেটা দেওয়া থাকবে। তারপর এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। কীভাবে পাসওয়ার্ড দিতে হবে সেটা আমরা আগে বাংলাতে বলে দিয়েছি, আপনাদের এখানেও কিন্তু সেটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এখানেও সেই পাসওয়ার্ড দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই ঘরে দেবেন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে বাঁদিকে কর্নারে অপশন পেয়ে যাবেন, ক্লিক হেয়ার পেয়ে যেতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন। এখানে আপনার কী করতে হবে, সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে এবং সেই মেসেজে আপনি কিন্তু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, বা এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনার সামনে কিন্তু আপনার রেজিস্ট্রেশন আইডি শো করবে, সেটা কিন্তু আপনার নোট করে নেবেন অবশ্যই, নয়তো স্ক্রিনশট করে নেবেন বা নোট করে রাখবেন। তো তারপরে সেই আইডি নাম্বার এখানে দেবেন, তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা দেবেন, তারপরে এই যে ক্যাপচা কোডটি এখানে বসাবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পরের স্টেপে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো বাংলা যে পিডিএফটি রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নিলে আপনারা পরের স্টেপগুলো কী করতে হবে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যদি একটু আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।